হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে স্মার্টফোন দিয়ে লেজার লাইট তৈরি করতে হয়। তো শুরু করা যাক আজকের ভিডিও। স্মার্টফোন দিয়ে লেজার লাইট তৈরি করার জন্য একটি ইউএসবি কেবল, একটি ওটিজি কেবল, এবং একটি লেজার লাইট দরকার। লেজার লাইট আপনারা যে কোনো দোকানে পাবেন। ইউএসবি কেবল থেকে শুধু ইউএসবি পিনটি খুলে আলাদা করে নিতে হবে। ইউএসবি পিনের চারটি পয়েন্টের মধ্যে দুই পাশে দুইটি পয়েন্ট লেজার লাইটটি সোল্ডারিং করে লাগাতে হবে। এরপর সার্কিটটি ওটিজি কেবলের সাথে সংযুক্ত করতে হবে। ওটিজি কেবলের সাথে যুক্ত সার্কিটটি স্মার্টফোনে লাগাতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের স্মার্টফোন দিয়ে লেজার লাইট। ভালো রেজাল্টের জন্য আপনারা অবশ্যই লেজার লাইটটা অন্ধকারে ব্যবহার করবেন।